মঙ্গলবার সারা দেশের সাথে রাজ্য নবম আয়ুর্বেদ দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়ুর্বেদ ইনোভেশন ফর গ্লোবাল হেলথ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চাকরি করাটাই শেষ কথা নয়, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, জনগণের সাথে সংযোগ স্থাপন করতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসা পরিষেবা বিভিন্ন শাখাগুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা হোক, আয়ুর্বেদ চিকিৎসা পরিষেবায় অনেক জটিল রোগের নিরাময় হয়েছে, এর প্রমাণ রয়েছে। আয়ুর্বেদ চিকিৎসা পরিষেবার প্রচার ও প্রসার প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সেখানে কিন্তু করার একটা মানসিকতা করতে হয়, শুধু চাকরি করলাম বাস, চাকরির সময় যতটুকু থাকা ততটুকু, এর থেকে যদি আমরা না বেরিয়ে আসি, এর বাইরেও যদি আমরা মানুষের সাথে রুগীদের সাথে একটা কানেকশন, ভেরি ইম্পর্টেন্ট, আশ্বস্ত করার বিষয়, আপনাদের আর্থ্রাইটিস থেকে আরম্ভ করে, গ্যাস্ট্রাইটিস থেকে আরম্ভ করে, আমি লিভার জনিত রোগ থেকে আরম্ভ করে বিভিন্ন রোগে আমি দেখেছি আপনারা মানে ভালো কাজ করছেন। পঞ্চকর্ম তো একটা সাংঘাতিক জ্ঞান, এত ভালো কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়, 4-5টা জায়গার মধ্যে পঞ্চকর্ম কাজ হচ্ছে, বহু জায়গার মধ্যে ইন্টিগ্রেটেড হসপিটাল তার তৈরি হচ্ছে। এবং আমরা চাই যে মানে একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন হোক, আয়ুর্বেদিক যারা চিকিৎসায় আছেন বা এই যে সাবজেক্ট, তারা মানে চ্যালেঞ্জ করে বলুক যে আমরাও কিন্তু কম নই, আমরাও কিন্তু ট্রিটমেন্ট করতে জানি। এবং এই এই রোগে আজকে একটু আগে দেখলাম এখানে 2-3 জন রোগী তাদের অভিজ্ঞতা বললো, সেটা কিন্তু আরো বেশি তার প্রচার প্রসার খুব প্রয়োজন। প্রজ্ঞা ভবনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আয়ুর্বেদ চিকিৎসা পরিষেবাকে সম্প্রসারিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি আয়ুর্বেদিক ঔষধ ক্রয় করার জন্য 1.5 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। আয়ুর্বেদিক হাসপাতালে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনের চিন্তা ভাবনা চলছে। মুখ্যমন্ত্রী আরও জানান, ইতিমধ্যে আয়ুর্বেদিক হাসপাতালে সোনোগ্রাফি মেশিন বসানো হয়েছে, অতি 70 হাসপাতালে ইকোগ্রাফি মেশিন বসানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।